এবার যে খেলাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গাদি খেলা। গাদি খেলা অনেক রকমের আছে, অনেক রকমের গাদি খেলার ভিতরে এটা একটা, এটার নাম হচ্ছে নুন গাদি। এখানে হাত ফাটানোর পদ্ধতিতে একজন কান্তি বা মুচি হয় আর বাদবাকিরা খেলে। চারটে কোর্ট থাকে বা চারটে ঘর থাকে, আমরা ঘরগুলো পরে দেখাচ্ছি। একটা ঘর হচ্ছে গাদি ঘর, একটা ঘর হচ্ছে নুন ঘর, আর বাদবাকি আরও দুটো ঘর থাকে। যে কান্টি বা মুচি হবে সে নুন ঘরে যখন খুশি ঢুকতে পারবে, অন্য ঘরগুলো ঢুকে সে প্লেয়ারদের মার দিতে পারবে না। আর বাদবাকি দাগ বরাবর, মাঝখানে যে দাগগুলো আছে সেই দাগ বরাবর সে দাগের ভিতরে দাঁড়িয়ে কাউকে এইভাবে মার দিতে পারে। দাগের ভিতরে দাঁড়িয়ে যখন একটা ঘর থেকে আরেকটা ঘরে যাবে তখন দাগের ভিতরে দাঁড়িয়ে মারটা দিতে পারবে। যদি সে কাউকে মার দিতে সফল হয় তাহলে তার মুক্তি হবে, অর্থাৎ সে আর কান্টি থাকবে না। যাকে মার দেবে সে কান্টি বা মুচি হবে বা চোর হবে, কিন্তু ও মুক্তি পেল এবং খেলাটা আবার শুরু হলো। এইভাবে পরপর একই ব্যক্তি যদি কান্টি বা মুচি বা চোর হয় সেক্ষেত্রে হাত ফাটিয়ে নতুন করে আবার খেলা শুরু হয়, এটাই হচ্ছে নিয়ম। এবার আমরা ঘরগুলো দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, করাবো।